হাই ফ্রেন্ডস, আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, তাই সকাল সকাল উঠে গেলাম। দেখি বাজার থেকে কী কী এনেছে, আর যা যা বলেছে মনে হচ্ছে তাই তাই এনেছে। চিলি চিকেনের পিস এনেছে, চিলি চিকেন করবো। আর এইদিকে ফিশ চিকেন কাটলেট করবো। চিকেন কাটলেটের ফিলেগুলো সুন্দর, বা খুব সুন্দর যেমন বলেছি ঠিক সেইভাবে চিকেন কাটলেটের ফিলেগুলো করে নিয়ে এসে, আর নিয়ে এসে এইদিকে কাতলা মাছের পেটি, কাতলা মাছের পেটিটা দিয়ে ফিশ ফিঙ্গার করবো। একদম মুচমুচে হবে, দারুণ খেতে লাগবে এটা। এটাকে আমি সিদ্ধ করে একটু নিয়ে কাঁটাগুলো বের করে নিয়ে তারপরে পাউরুটি দিয়ে আর মশলা দিয়ে ভালো করে মেখে চটকিয়ে নিয়ে তারপরে করবো বিস্কুটের গুঁড়ো দিয়ে। হেভি মচমচে হবে। আর এই যে চিলি চিকেনের যে হাড়গুলো রয়েছে এটা দিয়ে একটা স্যুপ বানিয়ে নেব। দেখি আর কি এনেছে, হ্যাঁ পেঁয়াজ এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, ক্যাপসিকাম এনেছে, বা যা যা বলেছি সব কিছুই এনেছে। আর এইদিকে ধনে পাতার আঠি একটা এনেছে, এটা যদিও বলিনি তাও নিজের থেকেই নিয়ে এসছে, বা খুব ভালো। এদিকে স্যালাডের জন্য শসাও নিয়ে এসছে, আর এদিকে পেঁয়াজ পাতা এনেছে। পেঁয়াজ পাতাটা একটু হলদে হলদে লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, যা বৃষ্টি হচ্ছে বর্ষার মধ্যে যে বাজারে গিয়েছে এটাই অনেক। আর এদিকে নিয়ে এসছে পাঁচলে পাতা, বা যা বলেছি সব কিছু নিয়ে এসছে, কোনো কিছু বাকি রাখিনি। নিজের জন্মদিন বলে কথা ভুল করতে পারে? তার উপর তার তিনটে বন্ধু আসবে এবং বন্ধুর ফ্যামিলি আসবে সাথে, ওই জন্য যা যা বলা হয়েছে লিখে দিয়েছে, সব কিছুই এনেছে। কেমন লাগলো একটু ভালো করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ।